শীতকাল মানে পিঠে আর পিঠে মানে আমাদের সর্বপ্রথম নাম মনে আসে পাটিসাপটা তো পাটিসাপটা একবারও করবো না সেটা তো হয় না কিন্তু এই ফার্স্ট টাইম আমি নিজে বানাচ্ছি প্রত্যেক বাড়ি পিঠের সময় মাই পিঠে করে খাওয়ায় তো এইবারে আমি নিজে ট্রাই করলাম আর এটা আমার মায়ের কাছ থেকে শেখা মা খুবই ভালো পিঠে বানাতে পারে প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই টেস্টি হয় জানি না কতটা ভালো হবে তবে আজকে আমি নিজে বানাচ্ছি আর খেয়ে কিন্তু অবশ্যই তোমাদের দাদাভাই বলেছে একদম খুব সুন্দর হয়েছে আর ঠিকঠাক তো পার্টিচাপটা এত সুন্দর কীভাবে হলো সেটা কিন্তু তোমাদের দেখতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই দেখো কথা বলতে বলতে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের পারফেক্ট পার্টিসাপটা বানাতে কি কী লাগছে তোমাদেরই খেয়ে দিন এই উপকরণগুলো যদি ঠিক ঠিক দেওয়া যায় তাহলে কিন্তু পার্টিসাপটা খেতে একদম পুরো দুর্দান্ত হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মাপ করে দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা তো দু বাটি চালের গুঁড়োর সঙ্গে কিন্তু এক বাটি ময়দা দিতে হবে আর তোমরা যে বাটি বা যে কাপের মাপ করে নেবে সেই বাটি দিয়ে বা কাপ দিয়ে কিন্তু মেপে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ সুজি আর এখানে কিন্তু অবশ্যই এটা মনে করে এই কাজটা করতে হবে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে আমি কিন্তু চিনিটা দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো চিনিটা হাফ বাটি থেকে একটু কম তো আমি এই সব কিছু উপকরণ এখন শুকনো উপকরণ খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর পাটি সাপটার ব্যাটার কিন্তু যত ভালো হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে আর এখানে আমি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি দুধ দিয়ে এই পাটি সাপটার ব্যাটারটা তৈরি করব তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও করতে পারো আর আমি একেবারে বেশি করে একবারে দুধ দিয়ে কিন্তু গোলাটা তৈরি করব না ব্যাটারটা কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব আর দেখো মাখার পরে ঠিক এই রকম থিকনেস এসেছে এটা এখন আমি চার পাঁচ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি এটা দুপুরে ব্যাটারটা রেডি করেছি আর বানিয়েছি সন্ধেবেলা তো ততক্ষণ এইবারে আমি নারকেলের পুটটা রেডি করে নেবো তো তোমরা চাইলে কিন্তু এটা দোকানে সন্দেশ দিয়েও করতে পারো আবার ক্ষীর বানিয়েও করতে পারো যেহেতু আমাদের নারকেলের পুরটা খুবই ভালো লাগে তাই জন্য আমি আজকের পার্টি সাপটা নারকেলের পুর দিয়েই করবো আর দেখো এখানে নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেটা এখন কড়াতে ভালো করে দিয়ে দিলাম দিয়ে আমি এখন কিন্তু পাটালির যে গুঁড়ো আছে খেজুরের সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এটা নাড়ছি নাড়তে নাড়তে দেখো পুরো একদম হয়ে এসেছে তখন আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো দেখো আমার নারকেলের পুরটা একদম রেডি এবার ঠান্ডা করার জন্য আমি একটা থালাতে কিন্তু ঢেলে নিয়েছি তো নারকলের পুরটা আমি এখন রেখে দিলাম আর দেখো চার পাঁচ ঘন্টা হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে যেহেতু একটা সুজি ছিল একটু ফুলে এসে গেছিলো আমি আর একটু অল্প দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর কিন্তু দশ পনেরো মিনিট ধরে ভালো করে কিন্তু ফাটাতে হবে আর তৈরি করার সময় এইভাবে একটা হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার আমি একটা গ্যাসে প্যান বসে নিয়েছি আর প্যানটাকে আমি ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি এইবারে আমি যখনই পাঠিসার ব্যাটারটা দেব তখনই কিন্তু একবার এরমভাবে নেড়ে নেবো নিয়ে আমি এখানে এক হাতা ফার্স্ট টাইম করছি এটা আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি তো জানি না কেমন হবে কিন্তু খেয়ে কিন্তু খুবই ভালো হয়েছে আর দেখো আমি ব্যাটারটা এখন দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দুধ তিন মিনিট আমি এখন রেখে দেবো আর দেখো খুব ভালো করে ব্যাটারটা যেহেতু রেডি হয়েছে কি করে বুঝবে দেখো ফুটো ফুটো আর জালি জালি হয়েছে এইবার আমি নারকলের পুরটা দিয়ে দিলাম আর দিয়ে দেখো খুব সহজেই দেখো আমার কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে তা মানে ব্যাটারটা যতটা ভালো হবে তত কিন্তু পিঠেটা সুন্দরভাবে উঠে যাবে আর দেখো রেডিও হয়ে গেছে তো তোমাদেরকে আমি কয়েকটা পার্টিসিপটা দেখো বানিয়ে দেখাচ্ছি আর ঠিক সেম প্রসেসেই আমি এগুলো এখন সব করে নেবো তো মার কাছে আমি সব রেসিপিগুলো শিখেছি সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বেশিরভাগ রান্নাই কিন্তু আমি মার কাছ থেকে শিখেছি আর মা খুবই ভালো রান্না করে সেটা তো তোমরা আমার রেসিপি দেখেই বুঝতে পারো তো এই রকম রেসিপি আমি খুব ছোট থেকেই রান্না করতে পছন্দ করি আর আমি এটা কিন্তু করার জন্য চেষ্টাও করি তো যেমনই খেতে হোক না কেন একটা নতুন কিছু রান্না কিন্তু আমি দেখলে সেটা আমি করি তো দেখো তোমাদের সামনে কথা বলতে বলতে আমার সব পাটিসাপটাগুলো পুরো দেখো করা হয়ে গেল আর প্রত্যেকটা পাটি সাপটা কিন্তু খেতে হয়েছে খুবই দারুণ তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর ঘরে কিন্তু এরকম পারফেক্ট পাটি চপটা চলমা তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করো আর আমার এই রেসিপিটা দেখে তোমরা কারা কারা বানিয়েছ সেটাও কমেন্ট করে জানিও দেখো দেখতে দেখতে আমার পাটি সাপটাগুলো পুরো হয়ে গেল আর পুরো থালা ভর্তি করে দেখো বানানোও হয়ে গেল তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একবার অবশ্যই ট্রাই করো চলো দেখা হবে আমার কোনো নেক্সট রেসিপিতে টাটা